বাণীবন্দনার প্রাককালে আমরা এই বিষ্ণিস্নাত অবস্থায় আজকে মদনপুর বাজারে এসেছি এবং এখান থেকে আমরা এই আশা হোটেল থেকে আমরা একটুখানি ওই চিকেন মোমো খেলাম। তা বাণীবন্দনার প্রাককালে বাজারের অবস্থা হচ্ছে এই বিষ্ণিস্নাত অবস্থা। এ ভাই সাইড দে, আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছি। আরে আমি দেখে নিচ্ছি, দাঁড়া আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, এক মিনিট আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বাণীবন্দনার প্রাককালে কি অবস্থা আপনারা সবাইকে দেখছি। এখানে যে আশুতোষ ভবন কমপ্লেক্স আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন, ফলের দোকানে মানে কি বলবো, কালকে সরস্বতী পুজো, ফলের দোকানে রাশি রাশি ফল এনে রাখা রয়েছে কিন্তু কোনো বিক্রিবাটা নেই, অর্ধেক দোকান বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ঘুগনি দোকানও মোটামুটি চলছে ভালো, ঘুগনি সেরকম খুব একটা বিক্রি হচ্ছে না। আর আমরা চলছি বাণীবন্দনার প্রাককালের যে সন্ধ্যের যে বাজার, যেখানে রমরমা বাজার হয়ে থাকার কথা কিন্তু বর্তমানে অন্ধকার গলিতে পরিণত হয়েছে। ব্যস্ত লোকজন বেরিয়েছে, আমরা চলেছি, অনেকেই আর কি বাজার টাজার করে ফিরছে, সোনার দোকানও খুলেছে। কিন্তু পুজোর বাজার যেভাবে সরস্বতী পুজোর বাজার হয় সেইভাবে জমে ওঠেনি, দেখা যাক কত কি দেখতে পারি আমরা। ক্যামেরা অন আছে, একজন আমাকে কৌতূহল হয় না দেখছে জবাব রয়েছে। আমি পুরো বাজারটা দেখাচ্ছি, মদনপুরে একদম বাজারে হট চেম্বারে আমি ঢুকেছি, কিন্তু বাজারের অবস্থা মোটেই সন্তোষজনক নয়, লোকজনের ভিড় একেবারেই কমে গেছে, অসাজসাজি অনেক লোক নেই, কিন্তু খুব একটা ভালো অবস্থায় জায়গায় নেই। খুবই অসন্তোষজনক অবস্থা রয়েছে মাছের বাজার। দর্শক আমার বাজারটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, দর্শক আমার বাজারেই তো আর কি সরস্বতী পুজো দিয়ে মাছের বাজার গুটিয়ে গেছে। না খুব একটা সন্তোষজনক জায়গায় অবস্থায় নেই আমাদের মদনপুর বাজারের অবস্থা, সরস্বতী পুজোর বাজার এত ম্যারম্যারে হয় না। আজকের দিনের এই বৃষ্টি আমাদেরকে কিন্তু অনেকটাই হতাশ করেছে। সরস্বতী পুজো, সরস্বতী প্রতিমার যে মার্কেট আমরা আশা করি নিয়ে যেতে পারবো, এখন যাই না, আমার বন্ধু বৎসল আমার সঙ্গে নচি এবং অতনু রয়েছে, কতদূর সেটাকে সফল করবে। আসলে আমার বাইক বাহন নেই, তার ফলে হচ্ছে আমি তাদের ইচ্ছা অনুযায়ী নির্ভরশীল, সে সঙ্গে কতখানি আমি কি করতে পারি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এরকম সব অঞ্চলে আজ এরকম ছোট ছোট মফস্বল জায়গাগুলোতে এরকমই অবস্থা হবে। আমার একজন প্রিয় ব্লগার হচ্ছে হীরক দেওয়ান, সে হীরক রাজার দেশে বলে একটা চ্যানেল চালায়, তারও হয়তো কিছু এরকমই অভিজ্ঞতা হবে, সেও হয়তো আজকের এই মদনপুর বাজারের প্রাঙ্গনে বিয়ে দেবে, কিছুটা ব্লগ করবে, দেখা যাক কোন জায়গায় দাঁড়ায়। এ হচ্ছে আমাদের সায়ন্তনী মোড়ের দিকে আমরা যাচ্ছি, আমি সায়ন্তনী মোড় থেকে বাজারের দিকে ঢুকেছিলাম, আমার জন্য আমার বন্ধুরা ওয়েট করছে, হয়তো কিছুটা বিরক্তি প্রকাশ করবে, এখন দেখা যাক। আমরা এখনো প্রতিমার দর্শন পাইনি, এই হচ্ছে ফলের অবস্থা, বিভিন্ন ধরনের ফল এখানে রয়েছে, বুঝতে পারছি কলা, আঙুর, খেজুর, লেবু, আঙুর, আপেল, এই একটা ফুলের দোকান, অনেক বাড়ির মেলা ফলা বিক্রি হচ্ছে। আমরা আটা দশক আমার দোকানের দিকে চলে গেছি, আমাদের হরিদাস সেলুনেও কালকে সরস্বতী পুজোর জন্য আমাদের হরিদাস সেলুনের একটু অবস্থা দেখে নিই, সবাই সব কান মুখ নাক চুল সব পয়সা করছে।
এই হরিদা আসেনি নেই না যাই হোক আজকে তো ভালোই ইয়ে হলো নাকি সেলুনে হ্যাঁ কাজ হয়নি সেরকম বৃষ্টির জন্য হয়নি ঠিক আছে হরিদা কি কালকে থাকবে না কালকে বন্ধ থাকছে নাকি সকাল সকালের দিকে ঠিক আছে আমি তো দাড়িটা কাটাতে আসতাম ঠিক আছে যাই হোক আমাদের সেলুনের কাজ কাগজ কিন্তু সেরকম ভালো হয়নি আপনাদের দেখালাম এখানেই আমি চুলদাড়ি সব কিছু কাটাই এই যে আমার বন্ধু অতনু এছাড়া আমরা চলে যাচ্ছি আমাদের এ ভাই এদিকে আয় মাল ফাল খেয়েছি হ্যাঁ ঠিক আছে দাঁড়া এটা দশমা দোকানে ঘুরে আসি এই হচ্ছে আমাদের শান্তনী মোড় থেকে ইন্দিরা মোড়ে যাওয়ার রাস্তা মোটামুটি দশকমা দোকানগুলোর অবস্থা একেবারেই মানে বারোটা বেজে গেছে এই বৃষ্টির কারণে অল ওভার দিস আমাদের মনে পড়েছে যে সেন্ট্রাল আটতাব ওই ইন্দিরা মোড় এদিক থেকে আরো কিছুটা যেতে হবে যদিও বৃষ্টি আসার কারণে জন্য আমি অতটা যাই না কতদূর কি সফল হব বন্ধুদেরকে একটু এই করা হচ্ছে কিন্তু বৃষ্টির স্নাত এই বাড়ি বন্ধনার প্রাক্কাল সন্ধ্যার অবস্থা মদনপুর অবস্থা এরকমই অনেকটা দর্শক আমার দোকানেরও সেরকম খুব একটা ভিড় দেখি না যেখানে ভিড়গুলো উপচে পড়ে ওই সামান্যই ভিড় আমি এখানেই ভিডিওটা স্টপ করছি বাকি আমার বন্ধুরা বিরক্ত হচ্ছে ওদেরকে বিরক্তর মধ্যে ফেলে আমি ভিডিও কন্টিনিউ করতে চাই না কারণ ওরাই আমার বিশেষ মূলধন এনিওয়ে আপনারা আপনার সঙ্গে থাকুন এরকম ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে আপনারা লাইক ও শেয়ার করুন যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইবও করবেন আমাদের নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য এনিওয়ে রাখলাম গুড নাইট কালকে সরস্বতী পুজোর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।